আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো এখানে আসলে আমি এখানে কয়লা অর্থাৎ কয়লা আপনারা যেটাই বলেন না কেন, এটা আমি চিকন ঠিক আলু ভাজির মতো করে কেটে নিয়েছি। আর এটাকে আজকে ভাজি করব সেটাই শেয়ার করছি। তো এর সঙ্গে আমি কয়েকটা ছোট আলু সেটা কেটে নিয়েছি। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে ঝালের পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু কল্লা তিতা। ঠিক এরকম ঝালের পরিমাণটা বেশি দিলে আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে তিতাটা কম লাগে। তো এখানে আলুটাও কেটে নিয়েছি, তো এখানে এগুলো ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অনেকে আছেন কল্লাটা লবণ দিয়ে এর পানিটা বের করে ফেলেন, তো এটা আপনারা করতে পারেন। তো আমি এখানে করছি না, যেহেতু আমি এখানে একদম ভাজির মতো করে নিয়েছি, আলু ভাজির মতোই করে একদম চিকন করে কেটে নিয়েছি। তো এটা করে ধুয়ে নিচ্ছি। আর মনে রাখতে হবে এটা পানির মধ্যে রাখা যাবে না, অবশ্যই কেটে শুকনো স্থানে রেখে আবার সেটা ধুয়ে শুকনো স্থানে রাখতে হবে, যাতে পানি কোনোভাবে জমে না থাকে। তো দেখুন আমার আসলে একদম কোলটা ভাজি একদম ধুয়ে গেছে। এখানে আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে অবশ্যই এটা আলাদা রাখতে হবে, আলুটাকে আলাদা রাখতে হবে, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মরিচ পেঁয়াজকে একদম কেটে নিয়ে এখন রান্নায় যাচ্ছি। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দাম দিয়ে। তো আমি এখানে হলুদ আর লবণ অ্যাড করে আর কল্লাটা দিয়ে দিয়ে দিচ্ছি। তো আসলে কল্লাকে দেখানো হয়নি, এটা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এটা এখানে আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা অ্যাড করার পর এটা নাড়তে হবে। আর মনে রাখতে হবে কল্লাটা যখন একটু পানি ছাড়া পানি দেখা যাবে কল্লার গায়ে, তখন দিতে হবে। আগে দিলে আলুটা গলে যাবে আর কল্লাটা আস্তে থাকবে। এভাবে নাড়া দিয়ে আবার ঢেকে দিচ্ছি। দেখুন এখানে আমার আলুটা ফ্রাই হয়ে আসছে। এটা অবশ্যই এখন একদম নিভা জালের মধ্যে রাখবো, যাতে পোড়া না লাগে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বারবার একটু নেড়ে দিতে হবে। আর কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার ভাজিটা এখানে হয়ে আসছে। আর আপনারা যদি লাল করেন সেক্ষেত্রে কড়াইটাকে একটু ঘোরাবেন, আবার ইয়ে করে দেবেন, তাহলেই হচ্ছে লাল হয়ে যাবে। তো আমি এখানে ঠিক অতটা লাল করব না। আর লাল হয়ে গেলে অবশ্যই মনে রাখতে হবে নিচে আবার লেগে যাবে, তো সে পাশে লক্ষ্য রেখে বারবার একটু নেড়ে দেবেন, তাহলেই হয়ে যাবে লাল কালার। আর অবশ্যই মনে রাখতে হবে সেটা অবশ্যই চুলো যেন নিভানো থাকে। আর যদি গ্যাসে রান্না করেন তো একদম লোতে দিয়ে রান্না করবেন, তাহলেই হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।